সব কাজে হাত লাগাই মোড়া সব কাজে হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই টেক্সাস থেকে বলছি সিম্পলি আবন্তিকা ব্লগে তোমাদের স্বাগত জানাই ইউএসএ আসার পর প্রথম কিছুদিন হোটেলে থাকার পর এখন আমরা রেন্টেড অ্যাপার্টমেন্টে শিফট করেছি রেন্টেড অ্যাপার্টমেন্টে কিছু ফার্নিচার পেয়েছি যেমন ধরো ওয়াশার ড্রায়ার কিচেনে পেয়েছি রেফ্রিজারেটার ডিশ ওয়াশার তবে আর যে সমস্ত কিছু ফার্নিচার আমাদের প্রয়োজন ছিল সেগুলো আমাদেরকে পারচেস করতে হয়েছে আমরা প্রথমেই একটা বেড পারচেস করেছি এই হলো বেডের ম্যাট্রেস এখানকার ফার্নিচার পারচেসের নিয়মটা একটু অন্যরকম দোকান থেকে তুমি যদি ফার্নিচার পার্চেস করো দোকান থেকে জাস্ট এসে ওনারা ফার্নিচারের যে বক্স সেটা তোমার গেটের বাইরে রেখে যাবে সেটাকে তোমাদেরকে নিজেদেরকেই ভিতরেতে ঢোকাতে হবে ভেতরে এনে নিজেদেরকেই সেই ফার্নিচারের বক্স খুলে নিজেদেরকেই অ্যাসেম্বল করতে হবে আমাদের কাছে এটা জাস্ট ভীষণই অবাক একটা কাণ্ড ছিল কারণ আমাদের কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সই ছিল না আমরা তাই বুকলেট দেখে অতি সন্তর্পণে খাটটা অ্যাসেম্বল করা শুরু করেছি এই দেখো এখানেতে বুকলেটে লেখা আছে কিভাবে করতে হবে কোনটা ফার্স্টে করতে হবে কোনটা সেকেন্ডে করতে হবে এখানেতে এই যে ক্ল্যাম্পগুলো আছে এগুলোর সব নাম্বারিং করা রয়েছে এবং বুকলেটে সেই প্রসিডিউর লেখা হয়েছে কিভাবে করতে হবে কোথায় কোন কোন স্ক্রু লাগাতে হবে অবশেষে আমরা এখন ট্রাই করছি কিভাবে লাগাতে হয় কারণ এই আমেরিকার এই এখানকার কালচারই হল নিজের কাজ নিজে করো আত্মনির্ভর হও পর নির্ভরশীলতা বর্জন করো কিন্তু আমরা তো সেই কালচারে মানুষ হইনি আমরা যখন আগে দোকান থেকে কিছু কিনেছি দোকান থেকে এসে খাট কিনলে সে তারাই লাগিয়ে দিয়ে গেছেন কিন্তু আজকে যে দেশের যে নিয়ম আজকে আমাদের খাটও অ্যাসেম্বল করতে হচ্ছে এই হচ্ছে বুকলেট এই বুকলেট দেখে দেখে আমরা খাট অ্যাসেম্বল করা শুরু করেছি এটা আমাদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছিল আমাদের বেডের মেন বডিটা এখন লাগানো হয়ে গেছে এবার মাঝখানে যে পোর্শানগুলো সেইগুলোই লাগানো চলছে এখানে সবগুলোই স্ক্রু দিয়ে দিয়ে লাগাতে হয় আমরা প্রথমে রাফ করে লাগাচ্ছি এই যে এই স্ক্রুগুলো দেখছি এগুলো নাম্বার দেখে দেখে রাফলি প্রথমে লাগাচ্ছি ফাইনাল টাইটিংটা পরে করব। কারণ বাই চান্স যদি কোথাও ভুল হয়ে থাকে বা কোথাও খুলতে হয়ে থাকে তাহলে যাতে সুবিধা হয় ভাবে আমরা এক এক করে সবকটা কটা স্ক্রু লাগালাম কিন্তু এইগুলো কিন্তু ভীষণ সময় সাপেক্ষ এবং ভীষণ ধৈর্যের প্রয়োজন আর যেহেতু আমরা আগে কখনও লাগাইনি তাই কাজটা করতে কিন্তু বেশ ভালোই লাগছিলো অবশেষে দেখো আমরা সবগুলো লাগিয়ে ফেললাম সবগুলো যে কাঠের পোশানগুলো আছে এগুলো সব লাগিয়ে ফেললাম আমাদের বেডের সাথে ছিল একটি এলইডি লাইট আর ছিল একটি চার্জিং পয়েন্ট এখন এইগুলো হচ্ছে চার্জারের বিভিন্ন পয়েন্ট এইগুলো এবার লাগানোর কাজ চলছে একদম লাস্ট পজিশনে চলে এসেছে আমাদের পুরো বেডটা একদম প্রায় রেডি হয়ে গেছে আর এইগুলোই এখন লাগানো চলছে এটা হচ্ছে রিমোট আর এইগুলো হচ্ছে বিভিন্ন চার্জারের বিভিন্ন পয়েন্ট অবশেষে আমাদের খাট এখন পুরো রেডি ম্যাট্রেসও লাগানো হয়ে গেছে তার ওপরেতে বেড কভারও পাতা হয়ে গেছে মানে একদম খাটটা পুরো রেডি আমরা দুজনেই একদম সাকসেসফুল কাঠ মিস্ত্রি হয়ে গেলাম কিন্তু কোনো কাজই ছোটো নয় এখানে আমি প্রথমেই বলেছি সব কাজ করারই এই নিজের কাজ করারই একটা আলাদা আনন্দ রয়েছে এবার আমাদের নেক্সট প্রোজেক্ট হচ্ছে চেয়ার অ্যাসেম্বল করা আমরা এই চেয়ারটা অনলাইনে অ্যামাজন থেকে পারচেস করেছিলাম এখানে অ্যামাজন থেকে কিছু কিনলেও সেটা বাড়ির সামনে রেখে চলে যায় আমাদের দেশে যেরকম এসে হাতে ডেলিভার করেন এখানে কিন্তু সেইটা হয় না প্রথমেই বক্স থেকে চেয়ারের অংশগুলো প্রথমে বার করে নিয়েছি বার করে বুকলেটটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছি কোন কোন পোর্শন ফার্স্টে লাগাতে হবে কোথায় সেকেন্ডে লাগাতে হবে স্ক্রু নাম্বার কত সমস্ত কিছু এই বুকলেটে দেয়া রয়েছে তাই বুকলেটটাকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে বুকলেটের ফলোটা করতে যদি একটু কোথাও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু পুরোটাই গণ্ডগোল হয়ে যাবে এখানেতে লেখা রয়েছে এল ওয়ান আর এল টু এই দুটোকে এই চারখা এই জি হলো স্ক্রু এই স্ক্রুয়ের সাথে অ্যাটাচ করতে হবে কিভাবে অ্যাটাচ করতে হবে সেটাও লেখা রয়েছে কোথায় স্ক্রুয়ের হোল করা রয়েছে সেই সমস্ত কিছু দেখানো রয়েছে এরপরেতে দুই পাশে দুটো হ্যান্ডেল লাগিয়ে ফেললাম এরপর সিটটাকে সাইড করে রেখে দিলাম আর এটা হলো কন্ট্রোল ইউনিট এবারে কন্ট্রোল ইউনিটটাকে লাগানোর পালা চাকার সাথে লাগাতে হবে এই চাকাগুলোও কিন্তু সব আলাদা আলাদা এসেছিলো সেইগুলোতেও কিন্তু আলাদা আলাদা করে আমাদেরকে লাগাতে হয়েছে সবগুলো স্ক্রু ছিল সেই স্ক্রুগুলো কীরমভাবে লাগাতে হবে সে সমস্ত কিছুই বুকলেটে দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা সব লাগিয়ে দিয়েছি এবার কন্ট্রোল ইউনিট বসে গেছে কন্ট্রোল ইউনিটের সাথে এবার যেই সিটটা সিটটাকে এবার স্ক্রু দিয়ে অ্যাটাচ করতে হবে ও কত নাম্বার স্ক্রু দিয়ে অ্যাটাচ করতে হবে সেটাও লেখা রয়েছে মানে বুকলেটটাকে যদি তোমরা ঠিকভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু এই চেয়ারটা অ্যাসেম্বল করতে সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার আসছে অ্যাঙ্গেল অ্যাডাপ্টার এই হচ্ছে দুই সাইডে দুটো অ্যাঙ্গেল অ্যাডাপ্টার লাগাতে হবে অ্যাঙ্গেল অ্যাডাপ্টারের সাথে প্লাস্টিক কভারও রয়েছে সেইগুলো সব স্ক্রু দিয়ে দিয়ে লাগাতে হবে কত নাম্বার স্ক্রু দিয়ে অ্যাঙ্গেল অ্যাডাপ্টার লাগাতে হবে প্লাস্টিক কভার লাগাতে হবে সে সমস্ত কিছু বুকলেটে মানে ডিটেলে লেখা রয়েছে এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে দুই দিকে দুটো অ্যাঙ্গেল অ্যাডাপ্টার এখানেতে হোল করা রয়েছে হোল দিয়ে স্ক্রু দিয়ে দিয়ে লাগাতে হবে এই দুই পাশে দুটো অ্যাঙ্গেল অ্যাডাপ্টার লাগানো হয়ে গেছে এবার এইখানেতে প্লাস্টিক কভার লাগাতে হবে প্লাস্টিক কভারটা লাগিয়ে নিই তারপরেতে স্ক্রু দিয়েই লাগাতে হবে স্ক্রু দিয়ে লাগানোর পরেতে এরপরেতে হচ্ছে ব্যাক রেস্টটা লাগানোর পালা এই হচ্ছে ব্যাক রেস্ট প্লাস্টিকটা খুলে নিতে হচ্ছে কারণ প্লাস্টিক দেওয়া অবস্থাতে স্ক্রু লাগানো যাবে না তাই প্রথমেই প্লাস্টিকটা খুলে নিচ্ছি এখন আমাদের চেয়ার ইজ রেডি টু সিট দেখো পর আমাদের নেক্সট প্রজেক্ট হলো টেবিল এখন আমাদের টেবিল লাগানোর পর্ব চলছে এখানেও সেম প্রসিডিওর বক্সে করে টেবিল এসে তোমার দরজার বাইরে রেখে গেছে তোমাদেরকে আনবক্সিং করার পর বুকলেট দেখে দেখে সমস্ত স্ক্রুগুলোকে লাগাতে হচ্ছে এই হচ্ছে টেবিলের বিভিন্ন সরঞ্জাম এইগুলোকে লাগাতে হবে এই টেবিলটার কিন্তু বেশ অন্য ধরনের একটা কেত আছে পুরো ভিডিওটা সেই জন্যে দেখো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে এই হচ্ছে আমাদের টেবিল টেবিলটাকে বলা হয়েছে উল্টো করে লাগাতে এখন এই তলাটা এই ওপরটা নিচে চলে গেছে আর নিচটা ওপরে চলে এসেছে এই হচ্ছে টেবিলের নিচের প্রশান এখন আমাদের টেবিলটা রেডি হয়ে গেছে এইটা হচ্ছে এই যে আমরা অ্যারোটা প্রেস করলাম টেবিলটা দেখো হাইটে এবার বেড়ে যাবে লেভেল থ্রি সেট করেছি আমি ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি ঠিক বুঝতে পারছি না দেখো টেবিলটার হাইট কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে যেহেতু আমরা আপওয়ার্ডস অ্যারোটা প্রেস করেছি যাদের হাইট একটু বেশি বা একটু বেশি হাইটের টেবিলের দরকার তখনই টেবিলগুলো কিন্তু ভীষণ কাজে লাগে এবার আমরা ডাউন অ্যারোটা প্রেস করেছি আর লেভেল ওয়ান প্রেস করেছি এবার দেখো টেবিলের হাইটটা কিন্তু নিচু হয়ে যাচ্ছে আমরা এই রকম টেবিল আগে দেখিনি আগে এইরকম টেবিলের সাথে আমাদের পরিচয় ছিল না এখানে এসে অনলাইনে সার্চ করার সময়তে আমরা এই টেবিলটা দেখতে পাই এই টেবিলটাও আমাদের অ্যামাজন থেকেই কেনা পরেতে ডাইনিং টেবিলের পালা এই হচ্ছে ডাইনিং টেবিল জাস্ট একটা বক্স সেই বক্সটাকে আনপ্যাকিং পর্ব চলছে এই হচ্ছে তার স্ক্রুগুলোই দেখো এই স্ক্রুগুলোর নাম্বার করা রয়েছে টেবিল চেয়ার একসাথে রয়েছে একসাথেই আমরা কিনেছি একটা টেবিল আর তার সাথে চারটে চেয়ার এই হচ্ছে তার সমস্ত কিছু তার সাজ সরঞ্জাম আর টেবিলের ওপরটা গ্লাস ছিল এই সারা খুন ধরে এখন আমাদের সেই টেবিল লাগানোর পর্ব চলছে এই হচ্ছে এটা রড আয়রনের টেবিল চারিধারে শুধু স্ক্রুগুলো দিয়ে দিয়ে অ্যাটাচ করতে হয়েছে অবশেষে কাঠামোটা দাঁড় করিয়েছি এখন চেয়ার অ্যাসেম্বলের পর্বটা চলছে এইগুলোতে প্রচুর স্ক্রু ছিল এবং স্ক্রুগুলো দেখে দেখে লাগাতে হচ্ছিল এই এখন স্ক্রু লাগাচ্ছি আমরা স্ক্রুর ড্রাইভারটা হচ্ছে এরকম টাইপের সেটা দিয়ে এরকম করে করেই টাইট করতে হয় একবারে ফাইনাল টাইটিংটা এখন করছি না কারণ পরে যদি কোনো কারণে খুলতে হয় সেটা একটু সমস্যা হয়ে যায় তাই একবার রাফ করে নেওয়ার হাতে করে রাফ করে নেওয়ার পর ফাইনাল টাইটটা করছি এই এখন চারিধারে স্ক্রু লাগাচ্ছি স্ক্রু লাগানোর পরই ওপরে সিটটা লাগিয়ে দিতে হবে সেটাও স্ক্রু দিয়েইতেই লাগানো হবে এটা করতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে কারণ নিজেদের কাজ নিজেরা করব এটা কোনো দিন এইভাবে ভাবতে পারিনি কারণ আগে তো ইন্ডিয়াতে কোনোদিন ভাবিই নি যে এরমভাবে নিজেদের চেয়ার টেবিলও লাগাতে হবে মানে কাঠ মিস্ত্রিও হয়ে গেলাম বলা যেতে পারে এই গ্লাসটা লাগানো চলছে টেবিলের ওপরে যে গ্লাসটা সেটা অবশেষে আমাদের টেবিল পুরো রেডে এইভাবে আমরা পর নির্ভরশীল থেকে আজকে ইন্ডিপেন্ডেন্ট দুই মানুষে পরিণত হলাম আমাদের প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির গল্প শুনতে হলে আমারই সিম্পলি আবন্তিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অপেক্ষায় থেকেও পরবর্তী প্রবাসী জীবনের আরও রঙিন গল্প শোনার জন্যে